করে দাও। ওই জামাত দাড়ি ভাঙা বাবা চিল্লায়ার কান্দে বলতে চায়, জিহাদিরে আমার তো বাবা নাই, আমি কার বুকের পরে পড়া মাপ সাব, আমার বাবার হাড্ডিটা পর্যন্ত মাটি দেখাইয়া ফেলছে, আমি কার কাছে গেলে মাপ সাব। আল্লাহ ফরিদপুরের দিকে তাকাও, এই সদরপুরের দিকে তাকাও গো, শিমুলতলির দিকে তাকায় দেখো, আজকে 27শে নভেম্বর দেখো, ওই যে এক বাবা চিল্লায়ার কান্দে গো, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা, মাপনা কর তাড়ায়া। আল্লাহ কিয়ামতের মাঠে বাবার পাও ধরে কানবো, তখন বাবাই মাফ করবে না, এখন মাফ চাওয়ার টাইম রে, যুবক তাড়াতাড়ি মাফ চেয়ে এলো, ভাই ভাই রে কষ্ট দিছো তাড়াতাড়ি মাফ চেয়ে এলো, বন্ধু বন্ধুরে কষ্ট দিছো কথা দিয়া মাফ চেয়ে এলো, এক বন্ধু আর এক বন্ধুরে বুকে নিয়ে মাফ চেয়ে এলো গো দোস্ত। অবজান আমার নবীর হাতে এমন মধু ছিল গো বাবা, বেলালকে যখন কৌমের মানুষগুলা এই জিব্বাটা বর্ষি দিয়ে টাই না বাবা, অন্তত এক বিঘাত বলায় ফেলছে, বাদান প্যারা গরম করিয়া জিব্বার মাঝখান দিয়ে ঢুকায় দিছে, বেলালের জিব্বাটা আর গালের মধ্যে যায় না বাবা, বেলাল জিব্বার পোড়া দিয়ে ডাকে আর বলে মালিক রে তোমার কালেমার শাহাদাত বুঝে ফেলছি, তোমার কালেমার মধ্যে এত শাহ আমি জানতাম না গো মালি, কিন্তু আমার জিব্বাটা আসল করে দিছে, আমি জিব্বা তো গালের মধ্যে নিয়ে তোমার ডাকতে পারি না, তোমার অন্তর দিয়ে জিকির করি তুমি কি শোনো, বাজান এখন সিল্লাবার কান বা, ওই সরমনের মাঠে যখন জিকির আরম্ভ হয়ে যায় গো বাবা, এখন দেখবো সরমনের পাগল গুলা লাফালাফি কেন করো গো, জাহান্নামের বয়ান যখন উজানির মাঠে শুরু হয়ে যায়, সরমনের মাঠে যখন জুর বাজান জাহান্নামের বয়ান আরম্ভ হয়ে যায়, পাগল গুলা লাফায়ার চিল্লায়ার বলে মালিক রে, ওই চার জনে ধরিয়া যখন আমার ওই অন্ধকার কবরে রাইখা আসবে, ওই ঘরের মধ্যে মা নাই বাবা নাই, কেমনে থাকব ওই কবরে পড়িয়া যেখানে তে মা বাবাকে পাব না, আল্লাহ দেখো কে জানো কান্দে গো মালিক, ওই কবরে কেমনে একা একা থাকবো, চার জনে যখন আমার রেখে আসবো, হে বন্ধু একটা ঘটনা তোমারে বলে দিয়ে যাই, আমি মাত্র কয়েকদিন আগে বাবা আমি যখন রংপুর মাহফিলে গেছি, আহারে একটা যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, একই ক্লাসে লেখাপড়া করত যুবক বাইরে, একই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ত, মোটর সাইকেলে যখন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার বন্ধু বান্ধব সবাই জানা যায় আসছে, বন্ধুগুলা কান্দে, বন্ধুরা সবাই তার মৃত্যুর পালকিটা ধরছে, আমি যখন মাহফিলে গেছি আমারও তারা বলছে হুজুর চলেন আমাদের পাশের কলেজে জানাজা, জানাজার মাঠে গেলাম গো বাবা, এখন আমি দেখবো যুবক বাইরে তোর চোখে পানি আসে কিনা, যেই বন্ধুর জন্য তুমি জীবন দাও, দেখো বন্ধু কারের কর, কলেজের সব বন্ধুরা চোখের পানি দিয়ে বন্ধুরে বিদায় দেয়, হো বাজান ওই মাঠটা কেমন জানো একটা কান্নার মাঠ হয়ে গেল, সবাই তার মুখটা দেখতে যায়, যেই দেখতে যায় বাবা সেই চমকে ওঠে, কেন জানেননি পুষ্পাডাম করছে, মাথার মগজ গুলা রাইখে দিছে বাবা, এই চোখ গুলো নাই বাজান দে কলিজাটা নাই, আরে মাথার খুলিটা নাই রে, কি ভয়ঙ্কর দৃশ্য দেখলে সহ্য করা যায় না গো বাবা, এ যুবক আমি তোর দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিন থাকার জায়গা নাই গো ভাই, দুনিয়া কয়দিন বাঁচবা,
কবরের ডাক চলে আসলে চলে যেতে হবে কি হবে না জোরে কর না কেন হবে না কবরে যাবা ইনশাআল্লাহ নিয়ত আছে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ বলেন কে কে পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ থেকে আল্লাহ কাছে আল্লাহ তুমি কবুল করো এই সদরপুর যুবক রে সাতাইশে নভেম্বর কাদে মওলা মাহবিল আল্লাহ দেখো সাতাইশে নভেম্বর হাত দুটো উঠে সুর একটা আল্লাহকে ডাক দাতে বা ডাক দে ডাক দে ডাক দে ডাক দে সাতাইশে নভেম্বর ডাক দে 2023 এর সাক্ষী থাকবে এই ময়দানটা সাক্ষী থাকবে দেশ যুবক সুর একটা ডাক দে আল্লাহ দেখো তোমার পাগল গুলা কান্দে গো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওয়াদা দিয়েছে কবরের কথা চিন্তা করে যার হাত দুটা তুলছে এই শিব শর্মাদারিপুরের অনেক যুবক আসছে আল্লাহ পাঁচরের অনেক বাবাজিরা আসছে আল্লাহ আলী হোসেনের বাবা আসছে আল্লাহ শিবচর থেকে তোমার অনেক পাগল গুলা আসছে কার জানো মা নাই বাবা নাই মাফ করে দাও গো মালি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো কষ্ট হইতাছে চলে যাবেন এখন আবার কানবেন হে বাবা ইলিয়াস রহমান জিহাদ ইচ্ছে করলে প্রতিদিন আমার আনতে পারবেন না এই মাহফিলে আমার কয়েক বছর ঘুরে তারপরে আনছে আমাদের একটা শিডিউল পাওয়া তো সহজ না আমি হইতে পারি আপনাদের বীরত্বের ফরিদপুরের সন্তান কিন্তু বাবা শিডিউল তো মিলানো মুশকিল আমার এই মাহফিলে আসলে আজকে অন্য জায়গায় এই আমার ছাত্র হুজাইফা ওই এমন সিনিয়র যুগের মতো ধরছে আর এই মাহফিল কমিটিও বুঝছে আরে সারা কাজ করা সম্ভব না কারণ আমি যে কঠিন দিলের মানুষ ইডেরই লাগিল আমি আসছি বেজার নাই তো কষ্ট পান নাই তো আমিন বলেন তো বাবা আমি আপনার বীরত্বর ফরিদপুরের সন্তান আমি কিন্তু নোয়াখালী কুমিল্লা কিশোরগঞ্জ ওই রংপুর দিনাজপুরের পোলার না আমি আপনাদের ফরিদপুরের সন্তান যদি জান্নাতে যাই একসাথে যাব কে যাবেন তো আব্রাহাম যদি আল্লাহ ধ্বংস করছে যদি আমরা কোরআনের দ্বারা পাইলাম ওই লোকটার যদি আল্লাহ বাঁচায় রাখতে পারে নবীর নবুয়ত প্রাপ্ত পর্যন্ত আব্রাহাকে ধ্বংস করে দিতে পারে ইনশাআল্লাহ আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে চলে যাবেন নাকি ইনশাআল্লাহ বলেন তো আপনাদের এই আল্লাহর ঘর মসজিদে আকসা দোয়া করতে থাকেন কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না যতদিন মুসলমান এক থাকবে ঠিক না বেটে মুসলমান যতদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মুসলমান যতদিন আল্লাহর গুণগান গাবে ততদিন ইসলামকে ধ্বংস করা সম্ভব নয় আর বিশেষ করে এই মাদ্রাসা যতদিন কোরআন তেলাওয়াত হবে ততদিন কোনোদিন ইসলামকে ধ্বংস করা সম্ভব না আলেমুল আমারে যতই জেল খাটাও ইসলামকে ধ্বংস করা যাবে না আলেমদেরকে কোনোদিন আল্লাহ থেকে সরানো যাবে না ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন শুধু আমার দিকে তাকাবেন জমিনের মালিক যদি আল্লাহ হয় আল্লাহর কসম করে বলছি যতদিন কোরআন থাকবে ততদিন ইসলাম থাকবে যেদিন কোরআনের পাতার মধ্যে শুধু সাদা পাতা থাকবে অক্ষর থাকবে না সেদিন আর কোনো দোয়া কবুল হবে না তাহলে এই মাদ্রাসাটার প্রতি খেয়াল করার দরকার আছে না নাই আছে না নাই শুধু আমার সাথে ওয়াদা দেন একটা ছেলের মাদ্রাসায় পরে আলেম বানাবেন যদি কোন হুজুর আমারটা তো বড় হয়ে গেছে তার কথা বলবো না তাহলে নাতিটারে কোরআনের হাফেজ বানাবেন যদি নাতি না থাকতে পোলার ঘরের নাতিটারে বানাবেন এ দাদা আমি জীবনে দাদার মুখ খেনা দেখিনি আপনারা যারা আমার দাদার বয়স এখানে আছেন আমার দাদার বয়স এ ভাই এ যাইও না তুমি দাঁড়াও যেভাবে লুঙ্গি উঁচা করে যাইতেছো আমার ডরই লাগতেছে শুধু একসাথে তা বলেন আমি জীবনে দাদার মুখ দেখি না এ যুবক দাদি কেমন আমার জীবনে দেখি নাই আমার জন্মের পাঁচ বছর আগে আমার দাদা দাদি মারা গেছে আমার নানা মারা গেছে আমার তখন মনে হয় 8 বছর বয়স আমার নানিটা মারা গেছে তখন আমার 5 বছর বয়স আমার মা যখন মারা যায় তখন আমার বয়স 12 বছর আমার সাথে দুঃখী এখানে আর কে আছে এই যে আমার কথায় যে আপনারা কান দেন একমাত্র আমার বরকত না এটা আমাদের মুরব্বীদের দোয়া
আমার নানা ছিলেন আপনারা জানেন গোপালগঞ্জের ভিতরে আল্লামা শামসুল ফরিদপুরের হাতে গড়া ছাত্র আমার নানা আমি তার নাতি আমার মা আলেমের মেয়ে ছিলেন আমার এরকম একটা মাদ্রাসায় দিয়েছিলেন জীবনে প্রথম কোটালিবাড়া মানে প্রধানমন্ত্রীর এক আসন এমন একটা মাদ্রাসায় পড়ে আজকে আমি ইলিয়াসের মধ্যে যেতে ছোট হই আর বড় হই আলেম তো হইছি কথা বলেন না কেন এমন কোন পৃথিবীর দেশ নাই যে আমাদের ওয়াজ ওই দেশে বাজে না আমেরিকায় লক্ষ লক্ষ যুবক আমাদের ভক্ত লন্ডন যায় দেখি লক্ষ লক্ষ যুবক আমাদের ভক্ত কানাডা যায় দেখি আল্লাহ শুকর 2013 সালে আল্লাহ আমাকে কানাডা নিয়েছিলেন লন্ডন নিয়েছিলেন 14 সালে বাবা আমি দেখেছি লক্ষ লক্ষ প্রবাসী ভাইরা আমাদের ভক্ত কুয়েত যায় দেখি লক্ষ লক্ষ যুবকরা বালিশ ভিজায় আমাদের চোখের আমাদের ওয়াশরুমে কেন দেখে কাতার যায় দেখি একই অবস্থা সাইনাই যায় দেখি একই অবস্থা তাহলে বোঝা গেল আমাদের ভক্ত আমাদের ওয়া সারা পৃথিবীতে চলে আলহামদুলিল্লাহ বলতে পারেন না তাহলে পৃথিবীর এমন কোন দেশ নাই যা আমাদের চিনে না শুধু কেন জানেন এর পিছনে আমার মায়ের দোয়া আমার বাবার দোয়া আমার নানার দোয়া আপনারা যারা দাদা আছেন যদি একটা দোয়া করেন আল্লাহ আমার নাতিদের করেন হাফেজ বানাবো আমি আল্লাহর কসম করে বলতে গেলাম দাদা যদি মসজিদে বইয়া নাতির লেগে দোয়া করো ওই নাতিটা কোরআনের হাফেজ হবে পোলা হয় নাই নাতি হবে নাতি হয় না মেয়ের ঘরে নাতি হবে ইনশাল্লাহ বলেন চাবো না তো আমরা চাবো আমরা বানাইতে চাবো ডাক্তার আমরা বাবু নায়ক আমরা বানাবো হিরো ইসি কথা কন না কেন দাদা নাতি একসাথে বিড়ি খায় এই খেতে নিরাইতে যে দাদা নাতিরে কয় দিয়ে একটা টান দে দাদা ওটানে নাতি ওটানে সি 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 লজ্জা লাগে না দাদারে কি কব বাপ বেটা একসাথে বিড়ি খায় কথা কন না কেন বাপ ওর দেখতাই না পোলার এদায় পোলা ওর দেখতাই না বাপের এদায় সি 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 কষ্ট হইতেছে না আর মাত্র 1.5 মিনিট কথা কম না হ হ রেডি তাহলে ওয়াদা করেন বাপ বেটা একসাথে বিড়ি খাবেন না দাদার লগে দাদি নাতনি বিড়ি খাবেন না ইনশাআল্লাহ বলেন আজকে নিজের নয় আলী মাই এর সাইরা দিছে বোরকা সারা আর মা বুড়ি যার দিকে কেউ কুত্তা ফিরে চায় না হেইডারে বোরকা পরাই আরে গজার টুপলা বানাই ফেলে দিছে গজার টুপলা যেমন জনমের বান্ধা বান্ধে বুড়িডারে এমনি বান্ধে উড়ার দিক কেউ চাবে না উড়ারে বোরকা পরাই লাভ কি বোরকা পরা তোর নয় আলী ডারে যেডারে দেখলে পুরুষ চোখে সেকেন্ডে সেকেন্ডে গুনা করবে এ কথা কর না কেন ওইডারে সাইরা দিছে অস্ট্রেলিয়ান গরু আর যেডারে বান্দার দরকার না ওইডারে বানছে টুপলা গজার পেগে কষ্ট হইতেছে না 5 মিনিট না হ না হ হ্যাঁ রংপুরে এক চাষারে জিজ্ঞেস এক বক্তা সভাপতি হলো জরমের মুরুক্ষ জিজ্ঞেস করছে ইফটিজিং বোঝেন কয় বুঝি হজরতি আনছিলাম থাকলে থাকতে পারে ফিরিছে এমনে করছে ইফতিজিং মানে মক্কা শরীফ পাওয়া যায় আল্লাহ আমাদের হেফাজত করেন জোরে কেন আমিন ইফতিজিং আরে ছেলেরা মেয়েরে ডিস্টার্ব করে এর মাসে না নাই এই কাজ করা যাবে না ইনশাআল্লাহ বলেন আল্লাহ আমাদের হেফাজত করেন বাবা বাস যদি আমার মাসকে দোয়া না করতে আলেম হইতে পারতাম কোনদিনও সম্ভব না অতএব আপনারা আমাদের সন্তানের জন্য দোয়া করার দরকার আছে নাই বেজন্ড আমি একটা কথা বলি আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব বাবা আমার নানার একটা কথা আমার মনে পড়ে কেন আমি আলেম হইছি আমার নানা 5 বছর বাবা প্যারালাইসে ঘরে পড়েছিল আমার নানা পায়খানা প্রস্রাব বাজান্ডে করতো বিছনায় আমি ইলিয়াসুর রহমান জেহাদির মনে পড়ে তখন 7 থেকে 8 বছর আমার বয়স মজান্ডা আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আমার নানা জান মারা যায় আমার নানা পায়খানা প্রস্রাব করতো বিছানায় আমার মা পরিষ্কার করতো আমার বাবা পরিষ্কার করতো আমার নানি তো আমার নানার 5 বছর আগে মারা গেছে বাবা ইন দি মিন টাইমে আমার নানা আমার একদিন ডেকে ডেকে কয় নানা ভাই দিকে আও
তুমি তো বক্তব্যে যাইতেছো সেবারে নিয়ে কয়ে ও না না আমার প্রস্রাবের ঘুটিটা একটু ফেলাই দে আমার আলেম ভাই রে কেন আল্লাহ আমার আলেম বানাইছে আমার নানা বলে আমার এই প্রস্রাবের ঘুটিটা একটু ফেলাই দিয়ে ধুয়ে নিয়ে আসো নানা আমি তোমার একটা জিনিস আজকে দিব আল্লাহর জাতের কসম করে বলছি আমার আলেম ভাইরা আল্লাহর কসম করে কেউ দুই নাম্বারি কথা বলে না আমি মুখের মধ্যে কাপড় না দিয়ে বাবা নানার ঘটিটারে ছোট মানুষ তো এইভাবে দুই হাত দিয়ে রসগোলের পাতিলার মতো ধরিয়া আমি দেখি আমার নানার প্রস্রাব নাজাসাতে খফিফা বাজানডা আমার নানার প্রস্রাব গুলি আস্তে করে ধরিয়া নিয়ে যখন পুষ্কনির পারে ফেলাই দিয়া ভালো একটা উঁচা মাটিতে ফেলাই দিলাম পুষ্কনির মধ্যে নামিয়ে ভালো করে বাজান জাবা দিয়া খ্যার খুঁটা দিয়া পাতিলারে ডলে ডলে ধুইলাম অসুস্থ মানুষের প্রস্রাব অনেক দুর্গন্ধ আপনারা বুঝতে পেরেছেন যখন সুন্দর করে মাটি দিয়ে ডলিয়া পরিষ্কার করিয়া নানার কাছে পাতিলারে দিয়ে দিলাম আমার নানা একবার পাতিলের দিকে চায় আর একবার আমার দিকে চায় কসম করে বলছি তখন আমার বুকের মধ্যে বাবা সেপারাটা আমি হাত পা গুলা ধরি আমার সেপারা রেহালের মধ্যে ঢুকাইয়া বুকের মধ্যে নিয়ে দৌড়াইয়া মসজিদে যাব আমার নানা বলে নানা ভাই এদিকে আসো আমি আমার নানার কাছে বসলাম আমার নানা বললেন তুমি হাঁ করো বাবা আমি হাঁ করলাম আমার নানা আমার মনে আছে তখন তো আর আমি কোরআন শরীফ পড়তে পারতাম না আমি শুধু এতটুকু বুঝছি আমার নানা আয়াতুল কুরসি পড়িয়া আমার গালের মধ্যে ভু দিয়া চোখটা বন্ধ করে বলে মালিক আমার এই কলিজার টুকরা নাতিটারে আমার চাইতে বড় আলেম বানায় কেন আমি এই কথাগুলো বলছি আপনার নাতিটারে আলেম বানাবেন এই আমার নানার তো আমার নসিব হয়ে গেল বাবা আমার মা ইন্তেকালের আগে আমার বুক ভরা দোয়া দিয়ে গেছে গো বাবা এ আমার কলেজার টুকরা যুবক ভাইরা আমি কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি বাবা এই যে আমার ছাত্র হুজাইফা যার জন্য আমি মা বিল আসতে পেরেছি বাবা জান ওর কাছে জিজ্ঞেস করে দেখো আমি গুনাগার 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ আল্লাহ আমার দিয়ে বানাইছি এই মসজিদটা বানাবার পিছনে আমার মা আমার বলছিল বাবা কোনদিন যদি টাকার মালিক হও একটা মসজিদ বানাইও বাজান এই যে কদমতলি কেরানীগঞ্জ গোলাম বাজার চড়াই যাবা আমার দুইটা বাড়ির মাঝখানে মসজিদটা তৈরি করছি বাবা যখন মুসল্লিরা নামাজ পড়িয়া মোনাজাতটা উঠায় বিশ্বাস করে না আমি তখন দেখি এই মুসল্লিরা যখন আমার রক্ত ঝর এই ঘাম ঝরানো পয়সায় নির্মিত মসজিদে বসে নামাজ পড়ে দোয়া করে আমার মন বলে অর্ধেক দোয়া আমার যুবক ভাই আমি দোয়া করিয়া দিয়া যাই তুমি একদিন মা বাবার জন্য একটা মসজিদ মাদ্রাসা করবা ইনশা পারবি না ভাই পারবি না যদি পাইরা থাকোস আজকে আমার সাথে ওয়াদা দিবি আজকে এতিমখানা মাদ্রাসায় বুক দিয়ে জান দিয়ে ভালোবাসতে হবে ইনশাল্লাহ বলেন তো আজকে আমাকে আল্লাহ এত কিছু দিছে একমাত্র আমার মায়ের দোয়া আর আমার বাবার দোয়া 2011 সালে আমার বাবাকে আমি হজ করাইছি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমিও দোয়া করে যাব তুমি তোমার বাবার হজ করে দেবো কিন্তু শর্ত একটা হজ করাবার আগে বাবার কাছ থেকে মাফ চাই আল্লাহর কাছে দোয়া করতে হবে পারবা ইনশাআল্লাহ বলেন তো যেই যুবক তার বাবার কাছে মাফ চাইয়া দোয়া করে ডাইরেক্ট দোয়া কবুল হয় এই আমি আমার বাবারে কাবা ঘরের সামনে খাড়া করে বিশ্বাস করে কাবা ঘরের কাছে দাঁড় করে আমার আব্বারে যখন স্বর্ণের দরজার সামনে যেই স্বর্ণের দরজাটা 162 টিকে স্বর্ণ আছে কাবার দরজাটায় 6টা সুরে লেখা আছে এই দরজার উপরে স্বর্ণের অক্ষর খোদাই করে লেখা আছে যখন মারহাবা এই দরজার সামনে আমার আব্বারে খাড়া করে ঠিক এইভাবে এইভাবে বুকের মধ্যে সেই বেদের ছোট বাচ্চার মধ্যে বলছিলাম আব্বা এই জায়গাটায় দোয়া কবুল হয় এই জায়গাটায় দাঁড়ায় আব্বা ইব্রাহিম নবী ইসমাইলকে কোলে করে দোয়া করছে
এই জায়গা দাঁড়ায় ইসহাকের কোলে করে ইব্রাহিম নবী দোয়া করছে এই জায়গা দাঁড়ায় দাউদ নবী সুলাইমানের বুকে নিয়ে দোয়া করছে আব্বা আদম নবী এখানে দাঁড়ায় তার সন্তানদেরকে বুকে নিয়ে দোয়া করছে এখানে দাঁড়ায় আপনি আমার লাগি দোয়া করেন আমার আব্বা আমার বুকের মধ্যে একটা শিক্ষা দিয়েছিল আমার মনে পড়ে 2011 সালে এই নভেম্বরের 9 তারিখ মারহাবা বলেন এই মাসে 9 তারিখ ওই দিনকে আমার ছোট ছেলে জন্ম হয় যেদিনকে আমি আমার আব্বারে বুকে নিয়ে মাপ চাই বাবার দোয়া যে ডাইরেক্ট কবুল হয় এটা তার জ্বলন্ত প্রমাণ আমি আমার স্ত্রীকে সিজারে ঘরে নিয়ে গেছে অপারেশন হবে ডাক্তার বলে দিয়েছে হয়তো মা বাঁচবে না বাচ্চা বাঁচবে আমার স্ত্রী হঠাৎ করে আমার ফোন দিল আমার শালা কান দেখি হয়েছিল দুলা ভাই হয়তো আবা বাঁচবে নলে ভাই না বাঁচবে কি করবো ডাক্তার নিবেদ দাবি সাইন দিতে কয় আমি বললাম সাইন দিস না যখন দোয়া কবুল হওয়ার স্টেজে আমি আসি দেই না তার কাছে একটু কয়ে দেয় সে শোনে কিনা তখন কেবল রাত 3টার সময় তপ করে তাহাজ্জুদ নামাজ পড়ে ফজর নামাজ পড়ে দুইবার বেড়া ঘুমাই তখন বাংলাদেশে বাজে 9টা আর ওখানে বাজে 6টা আব্বা কেবল বিছানায় হোটেলে আইছে ইটা লাগাইছে আব্বার সিট আমার পাশে বললাম আব্বা ওঠো কি হইছে তোমার বউ মারে অবস্থা আব্বা মনে হয় পাগলের মতো পাঞ্জাবিটা পরছে আব্বা আমার মনে হয় ঘুরটি যেরকম বাতাসে দৌড় মারে মাথা কাবাই এইভাবে দৌড়াইতেছে আবু বকরের বাড়ি যেখানে তখন এই 160 তলা বিল্ডিংটা ছিল না গোল্ডেন যেটা বলা হয় এই গরিব বিল্ডিংটা ছিল না এই জায়গায় ছিল আমাদের হোটেল ঢাকা হোটেলের সাথে আমার আব্বা একটা দৌড়ছে একটা দৌড় দিয়ে যাইয়া তখন তো 9টা বাজে কোনো হাজি নাই একবারে ফাঁকা কাবার চত্বরটা একটা দৌড় দিয়ে যে কাবারে রোক নিয়ে আমি বুকের মধ্যে নিয়ে কয় মালিক মালিক আইছি তোর দেশে আমার বউ মার কেন মারা যাবে ভাই কেন আমার নাতিটা মারা যাবে ভাই মালিক এই মালিক আমার বউ মা এবং আমার নাতি দুনো জন্য দেখতে চাই আমি হজ করে যে এরকম দুনো জন্য দেখতে চাই এই যুবক আমি সাক্ষী আমার বাবার পিছনে আমি খারাপ আব্বারে সাইফা ধরলাম বুকের সাথে কাবা গটা লাগাইয়া এমন জোরে জোরে চিল্লাইতেছে মাত্র 15 মিনিট পরে খবর আসলো কোনো অপারেশনও লাগে নাই বাবার দোয়া বলে কবুল হয় না বেটা কবুল হয় না বলে আমি নিজে সাক্ষী আমার বাবা একটা শিক্ষা দিছে 15 মিনিট পরে খবর আসলো ভাই ডেলিভারি হয়ে গেছে অপারেশন লাগে না আব্বা আব্বা আপনার ছেলে হয়েছে দুনো সুস্থ আছে আব্বা কাবা ঘরের সাথে কবল তুমি বলে ডাক শোনো না আমার মনে আছে দুই বাপ বেটার হোটেলে আসি নাই দুইজনে তপে নাইমে গেলাম 12টা পর 9টার থেকে নিয়ে 12টা পর্যন্ত তপ করি বাজান দেয়ার আল্লাহর কাবা ঘর ধরে কান্দি কাবা হাতিমের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি আর কান্দি মালিক তখন বুঝছি আমার মাওলা কেমনে দোয়া কবুল করে বাবার দোয়া যুবক আমি 2011 সালের পরে আর কোনো হাসির ওয়াজ কম করি 2011-র আগে কিন্তু আমি অনেক বিড়ি খাওয়ার স্টাইল দেখাইতাম আমি জেমসের গান গাইয়া তোমাদের হাসির খোরাক বানাইতাম আমি 2011 সালের পরে সেদিন থেকে আমার বাবা আমার জন্য বুকে নিয়ে দোয়া করলো আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে আমার ইলিয়াসের কথায় যুবকদের চোখের পানি লেবুর মশের মতো ফেলাইবা আলেমদের চোখের পানি ফেলাইবা মাদের চোখের পানি ফেলাইবা বাজান গতকালকে দিনের বেলা 5 জোহর যেই মাহফিল করছি ইউটিউবে দেখিয়ে নিও তোমাদের থেকে অন্তত 5 গুণ লোক হইছে বাবা দিনের বেলা সিরাজগঞ্জ জোরে খান কোরআন জীবিত না হইলে কথা বলতে পারে কোরআনে আল্লাহ কি কয় শোনেন কোরআন দিয়ে জিজ্ঞেস করবেন আল্লাহ কয় জিগে আমার কোরআন দে বেল হুয়া কোরআনুন মাজীদ বেল হুয়া কোরআন হে কোরআন হুয়া মাজীদুম এই কোরআন মাজীদ তোর বাড়ি কই কোরআন বলবে ফি লাউহিল মাহফুজ আমার ভাই লাউহে মাহফুজে আমার আল্লাহর ডাইন পায়ে গুড়মুড়ের নিচে জোরে 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 আদম আলাইহিস সালাম যখন বাইতুল মামুরের সামনে নামাজ পড়ে কারণ আপনার আমার কিবলা হলো দুইটা বাইতুল মুকাদ্দাস
আর কাবা আমি একটু চুপ করে দেখলাম যে কি কর নামাজ পড়েন না তাহলে কিবলা বুঝবেন কইতে জুমার নামাজটা তো পড়েন ঈদের নামাজ তো পড়েন এই মনে রাখবেন মানুষের কিবলা হলো জেনেরও কিবলা মানুষের কিবলা দুইটা কয়টা প্রথম কিবলা হলো মসজিদ আকসা এই ফিলিস্তিনে দ্বিতীয় কিবলা হলো কাবা যারা মারহাবা আর ফেরেশতাদের কিবলা হলো বাইতুল মামুন সাত আসমানের উপরে যেখানে আমার জাতির পিতা ইব্রাহিম ওই মসজিদের দরজার সামনে কলের সাথে টিক লাগায় বয়ে নিয়েছিল তার সন্তানের রূহগুলো যাবে আর এক একটা সুমা দিয়ে ওই মসজিদে ঢুকাই দেবে ওই মসজিদে বয়ে বয়ে মাওলার জিকির করবেন হিসাব নিকেশের আগ পর্যন্ত যারা দুনিয়ায় জিকির করবেন বেশি বেশি ওই মসজিদে জিকিরের মজমা মিলাইছে আমার জাতির পিতা ইব্রাহিম আল্লাহ সুবহানাল্লাহ তারা আরে আস্তে কয় হাগো বাড়ি ঘর ছিল এবার আমি দেখি একজনকে গলা ভেঙে গেল বাং গলা মরার পর কইতে তো পারবি যে গলা ভাঙছে সুবহানাল্লাহ কইয়া দানে শিশুকে কইয়া না কথা কর না কেন নাঙ্গল সাঙ্গল কইয়া না মোলা তোমার নাম দিল কথা ঠিক না বেটে রেডি আপনি যখন মরে যাবেন জিকির করতে করতে ওয়াজের মাঠে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা সকাল বিকাল মাওলানার জিকির করতে 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 এই মুখটার এমন ধারালো বানায় হেলাইছেন কালকে মরে যাবেন আপনার হুড়ের নিয়ে জাতির পিতা ইব্রাহিমের হাতে তুলে দেবে আপনার বাইতুল মামুরের ভিতরে ঢুকাই দিবে কিয়ামত পর্যন্ত আপনার রূহ আল্লাহর জিকির করতেই থাকবে হিসাব নিকাশ পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইবার আগ পর্যন্ত আপনি জিকির করতেই থাকবে তাহলে কি জিকির করার দরকার আছে না জিকির মানে গেলে ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর জিকির আল্লাহু আকবার আল্লাহর জিকির কথা ঠিক না বেটে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরকে পিছনে দিয়ে বসে আছে যখন তার সন্তানগুলোকে ইন্তেকালের পরে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তুলে দেয় আস্তে করে ধাক্কা দিয়ে বাইতুল মামুর মসজিদে ঢুকায় দেয় তো আমার নবী যখন মিরাজে গেছে যায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের পিঠ লাগায় বয়ে গেছে আমার নবীর জিজ্ঞেস করে বাবা তোমার কাছে যে কোরআন শরীফটা গেছে আমি তো জানতাম না এই কোরআনটা এত দামি হালাকি আমার পরে ছোট ছোট কিছু কিতাব নাজিল হয়েছে কিন্তু আমার পরে বড় কোনো কিতাব নাজিল হয় নাই বাবা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা কোরআনে আছে না নাই সহিফা কিছু কিছু ছোট ছোট কিতাব নাজিল হয়েছে আমার উপরে আমি ইব্রাহিমের উপরে হালাকি তোমার উপরে যে কোরআনটা নাজিল হয়েছে এই কোরআনটা এমন দামি রে বাবা তুমি তাকায় দেখো বাইতুল মামুরের পুরো ওয়ালের মধ্যে পুরো কোরআনটা লেখা তোমার জন্মের কোটি কোটি বছর আগে আমার আল্লাহ কোরআন শরীফকে বাইতুল মামুরের সাথে লিখে রাখছে দুনিয়ার সব নবীরে কোরআন শরীফ মুখস্থ করাইছে ও বাবা যদিও কোরআন আমাদের উপর নাজিল হয় নাই তোমার উপর নাজিল হয়েছে কিন্তু সব নবীর কোরআন মুখস্থ করে হাফেজ হওয়া লাগছে শুনছেন দুনিয়া সব নবী কিন্তু কোরআনের হাফেজ কিয়ামতের মাঠে আল্লাহ কোন নবীর কিতাব পড়াবে না শুধু আপনার আমার নবীর কিতাব পড়াবে যে নবীগুলো মারা গেছে প্রত্যেকটা নবীর জন্য আমার আল্লাহ বাইতুল মামুরের ওয়ালের সাথে কোরআন সব লিখে রাখছে ইন্তেকালের পরে ওই মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছে বাইতুল মামুর মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআন শরীফ মুখস্থ করছে কিয়ামতের মাঠে যখন বলবে ইব্রাহিম পড়ো ইব্রাহিম আলাইহিস সালাম তার কিতাব পড়বে না আপনার আমার কিতাব কোরআন শরীফ পড়বে এ নূহ পড় শুরু হয়ে যাবে কোরআন শরীফ পড়া ইদ্রিস পড়া শুরু হয়ে যাবে কোরআন শরীফ পড়া আল্লাহ আকবার আজকে কোরআনের মাদ্রাসা গুলারে কিছু কিছু জালিম রেখো এটা জিএমবি তে রাখা কথা কন না কেন কিছু কিছু জালিম আছে না মাদ্রাসারে কয়েক করো এটা জঙ্গিবাদ রাখা থাপড়াইয়া গাল লাল বানা হেলাবে কথা কন না কেন মাদ্রাসাকে জঙ্গিবাদ রাখা যারা কবে মাদ্রাসা এটা জঙ্গিবাদ রাখা ওর জন্মের মধ্যে ভেজাল আছে ওলার মার ভিতর ভেজাল না বাপের মধ্যে ভেজাল ওর মার পর কি আর ফসল কথা বল না কেন যেই কোরআন নবীদের দিয়ে মুখস্থ করেছে সেই কোরআন আজকে মুখস্থ করেছে হেফজখানা মাদ্রাসায় এই যে মাদ্রাসাটা রাত তিনটার সময় এ দেখো এ মগা তোমার দামরা ফোলাটা হইয়ে থাকে
নামাজও পড়ে না সারা সপ্তাহ প্যান্ডাতায় না পা ও তো প্রস্রাব করে তিনটা বাড়ি দেয় এমনে দুটো এমনে একটা আর কওমি মাদ্রাসার ছেলেরা শরিয়াত এখনো ফরজ হয় নাই এখনো পর্যন্ত কুলুক লয় পানি মানে বালে ঘর আগ পর্যন্ত কোন ছেলে যদি ওযু ছাড়া সারাদিন পায়খানা প্রস্রাব করে ওযু ছাড়া কোরআন শরীফ পড়ার গুনাহ হবে না কারণ ওযু শর্ত হলো তহারাত শর্ত হলো বালে ঘর পড়ে ফিকার প্রত্যেকটা কিতাবে আছে আজকে সেই ছেলেটা পবিত্র ছাড়া আমার মাহবুব কোরআন তেলাওয়াত করে না ধরেও না একমাত্র যারা এত সতর্কতা অবলম্বন করে আমার মাহবুবের কোরআনকে জমিনে টিকিয়ে রাখার জন্য তারা হবে জিএমবি আর তোমরা যারা তিনটা বাড়ি মারো ওরা হলো উলি না আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করো জোর করে আমিন আমিন কষ্ট হইতেছে আমি দোয়া করি আল্লাহ আপনাদের সন্তানকে কোরআনের হাফেজ বানান আপনার মেয়েদেরকে আল্লাহ উলি বানাই দেয় রাবিয়া বসরি বানাই দেয় আজকাল মেয়েদের কথা কি কম এই যে কওমি মাদ্রাসা গুলা না থাকলে এই মেয়েগুলা শরিয়াতের বাহিরে যাইয়া কুত্তা কুত্তির মতো হয়ে যাইত আরিয়ালকার সেতু যখন প্রথম হইল আমার বাড়ি তো মুকসিদপুর গোপালগঞ্জ আপনারা জানেন এই আরিয়ালকার ব্রিজ তো পারম লাগে আমার লাগে না ওরে বাবা কুত্তা কুত্তি গে ঠালাই গেল নাউজুবিল্লাহ বলতে পারো না এই যে প্রত্যেকটা মেলায় সেলায় এই ব্রিজটা একটা গজবের আকরা হইছে কথা কান না কেন জবাব এখনো সময় আছে আমার মাওলানার ভালোবাস এখনো সময় আছে আমার আল্লাহর ডাক এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়াটা ফুর্তির জায়গা না ঠিক না বেঠিক আইজ হোক কাল হোক চলে যাইতে হবে কলিজার টুকরা ভাই আমার তো যাইতে হইব ভাই তোর মতো কত যুবক কত স্বপ্ন দেখে বিয়ে করবো শাদি করবো আমার বাবার মতো নাতির দাদা হব নানি হব নানা হব যুবক রে সব আশা শেষ হয়ে গেছে একদিন মোটর সাইকেলে অ্যাক্সিডেন্টে জীবনের সব শেষ হয়ে গেছে একদিন বাসের অ্যাক্সিডেন্টে জীবনের সব আশা শেষ হয়ে গেছে লঞ্চের অ্যাক্সিডেন্টে কিসের বাহাদুরি দেখার যুবক ভাই আয় তোর পাও দূরে ধরে বলছি যেই সুখের আশায় তুই ঘর বাঁধতা চোর এই সুখের আশা নষ্ট হয়ে যাবে চলে যেতে হবে মাটির ঘরে কেউ তোরে দেখার মতো নাই একমাত্র আমার মাহবুব তাকাও এদিকে আবার কোরআন তেলাওয়াত করছি রেডি إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين بيتي بيتي جوتو دامي مانشا سي تدر مدى تربابا آدم تربابا نوح كي بوتي سي আলা ইব্রাহিম ইব্রাহিমের ফ্যামিলি ওয়া আলা ইমরান আলাল আলামিন সারা জগতের মধ্যে ইমরান নামে একজন মানুষ ছিল বাইতুল মুকদ্দাসের ইমাম যারা কথা মারহাবা যেই বাইতুল মুকদ্দাস আজকে বেঈমান গুলো ভাঙার জন্য যে বাইতুল মুকদ্দাস ভেঙে তারা গির্জা বানাবার জন্য ঘটতেছে জীবন দিয়ে দেব বাইতুল মুকদ্দাস মসজিদ আকসা করে বেঈমান দখল করতে পারবে না পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ পারবে না আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে ভুলে গেছেন ভুলে গেছেন এই আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য আসলো একটা ঘটনা আপনাদের সামনে বলি সূরা ফিলের আলোকে হযরত আবু বকরের মেয়ের নাম আসমা নাম কি জোরে কর এটা হলো আবু বকরের প্রথম বিবির ঘরের সন্তান আসমা আসমার থেকে আয়েশা 10 বছরের ছোট আসমার মা ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকে আবু বকর বিবাহ করেছেন সব বোন তারা আল্লাহ 10 বছরের ছোট আসমার থেকে আয়েশা হঠাৎ করে একজন ভিক্ষুক হাত নাই এই হাত দুটা একটা হাত নাই ডাইন হাত নাই পাও নাই কান এই সাইড নাই উড়ে গেছে এইখানে মাথার ঘিলুর এখানে এত বড় একটা গর্ত এই কুকসার উপরে হাড্ডি গুলো দেখা যায় গোস্ত নাই এমন একটা ভিক্ষুক প্রতিদিন আসমার কাছে এসে বলে মাগো একটু ভিক্ষা দিলে
আসমা আজকে রাগ হয়ে কয় এই এই তুমি মিয়া না মোশাই আল্লাহই জানে তুমি মুসলমান না হিন্দু তা জানি না তুমি প্রতিদিন খালি এক সময় আয় আমাগো ঘরে আও আর কোন দরদা দেও না আইয়া কও আমাগো একটু ভিক্ষা দিবেন এই মিয়া তুমি অন্য কোন জায়গা যাইতে পারো না খালি আমাগো ঘরে আছে আটো কেড়ে দিব এত আর না দেবো ওড়ো না তুমি তুমি অন্য কোন দরজা দেও না ওই ভিক্ষুকটা বলে মারে রাগ করিস না আমি বাক্কা শহরে আর কোন বাড়ি চিনি না মারে আর কোন বাড়িতে গেল আমার কেউ দেয় না মা আমি মনে মনে ভাবি এই বাড়ি সার আমার পেটটা ভরে না আসলেই যে তোমার মা এক বাটি ভাত দেয় রুটি দেয় গোস্ত দেয় বিভিন্ন প্রকারের তরকারি দেয় এগুলো খাইয়া মা আমি সকালে খাই রাত্রে খাই দুপুরে খাই মা আমি তোমাদের বাসার খাবার তিন বেলা খাইয়া বাসার আসমা বলে আজকে মা বাপ নাই যাও নাই খাবার কি রাইখে যা নাই ঠিক আছে এ আসো তোমার মা আসো তারপর আমি যাব কই বুঝছি তোমার না দিলে যাইবা না এক বাটি খাবার দিছি খাবার পর এখন আসমা এখন কানবেন আসমা জিজ্ঞেস করে আচ্ছা এই তোমার হাত নাই পাও নাই এক কান এই মাজার মধ্যে এমন একটা বড় গর্ত এই গেলুর এখানে এরকম সারানা বাইরে নিছে কারণটা কি তুমি এই বিভূষ অবস্থাটা তোমার তুমি লুলায় লুলায় হাঁটো একবারে ফারমের মুরগির মতো চলো কারণটা কি তোমার এই অবস্থা কে বলে আমার এই অবস্থা তোমার কাছে বলা যাবে না তোমার আব্বার কাছে বলবো আপনার মন খারাপ না কেমন কেমন জানো বাপ একরে দেন হয়ে গেছে না একরে মনে ঠাড়া ভরা মুরগির মতো ও তাকায় আছেন না তো নরাসরা দিয়েন তো মনে করবো কবরস্থানের মতো হইয়া পড়ছেন আপনি জিজ্ঞেস যখন করতেছে হ্যাঁ তোমার এই অবস্থা কে এই যে একটা তোমার দেখলে আমার ভয় লাগে চোখ এটা উড়ে গেছে চোখ নাই চোখের মধ্যে কেতর খালি ঝরতে থাকে হাসবেন না কানবেন তোমার এই দৃশ্য কিভাবে হয়েছে কও কই এটা তোমার কাছে বলা যাবে না তোমার আব্বার কাছে কইতে হবে আসমাকে আব্বা একটু পরে আইব তো গহ কথা বলতে না বলতে আবু বকর আয় পড়ছে এই যে আমার আব্বা এসে কো তখন পর্দার হাত নাজেল হয় নাই মহিলা পুরুষ সামনাসামনি ফেস টু ফেস দেখা যায় হ্যাঁ কো তোমার এই অবস্থা কি আমার আব্বার কাছে বলে কইবা আবু বকর বলে কি হইছে বাবাজি এই অবস্থা কেন তোমার আমার মেয়ে কি জিজ্ঞেস করছে আমার এই অবস্থা কেন আমি আপনার মেয়ের কাছে কই নেই কইছি তোমার আব্বার কাছে কবো আবু বকর বলে বলো কি হয়েছে তোমার এই অবস্থা কেন বলে আপনার কাছে বলবো না নবীর কাছে কবো জোরে 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 বুখারী শরীফ ফয়জুল বারীর মধ্যে আরসালাম আইকরাম বানানো কথা আমি বলি না কারণ আমার কথা রেকর্ড হয় বলে নবীর কাছে বলবো মানে তুই যার তারে কি নবীর কাছে নিয়ে যাওয়া যায় মক্কার বেইমান গুলো যেই খারাপের খারাপ তুই গোয়েন্দা তুই তো বুঝবে না নবী এখন শ্বশুর বাড়ি আছে এখন তো তোরে নিয়ে যাওয়া যাবে না বলে আবু বকর তাহলে আমি কব না ঠিক আছে চলো চাদরটা গায়ে দিছে বোরকা পরছে ওইটা আবু বকর মহিলা সাজাইয়া ওই লোকটারে নবীর কাছে লয়ে গেছে জোরে 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 নবী আমার শ্বশুর বাড়ির থেকে নিস্তালে নেমেছে আবু বকর কেফালে কি আবু বকর ইয়া হাবিবি কেফালে কারণ আমার নবীর বন্ধু তো তখন আর শ্বশুর হয় নাই বুঝলি এই লোকটা জানি কি বলবে আপনারে বোরকাটা খোলে তুমি কি মহিলার সাথে এসো না হজুর এটা মহিলা না পুরুষ মাঝে মাঝে দেখবেন অনেক এমপি মন্ত্রীরা যখন সরকার পরিবর্তন হয় বোরকা ভরে এয়ারপোর্ট দিয়ে দেখা যায় কত এমপি মন্ত্রী বোরকা ভরে গেছে এই বোরকা এই জামানা না ওই জামানা ছিল পুরুষরা পরছে টান দিয়ে বোরকাটারে খুলে নবী জাকি দিয়েছে এই অবস্থা কার বডি ওদের জিজ্ঞেস করেন ও বলে কইব ও বলে এই অবস্থা আর কে ও বলে আপনার কাছে কইব বাবা আপনার এই অবস্থা কেন
বাজানে কইতে দেরি আছে চোদ্দে পানিগুলা পড়তে দেরি নাই ইয়া রাসূলুল্লাহ আমার এই দৃশ্যকে বলবো কিন্তু আমারে আপনার নিরাপত্তা দিতে হবে আমারে বডিগার্ড দেওয়ার জন্য আপনার একজন সাহাবী দিতে হবে আমার এই দৃশ্য কেন এটা যদি বর্ণনা করতে যাই গো ইহুদিরা যদি জানে আমারে মেরে ফেলবে কেন 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 এমন কি রহস্য লুকিয়েছে তোমার মধ্যে ওই লোকটা বলতেছে এই যে দেখতাছেন আমার বড়ি একটা চোখ নাই একটা হাত উড়িয়ে গেছে এটা একমাত্র মাওলার গজবের বোমা কারণ পৃথিবীতে একজন মাত্র রাজ সাক্ষী হিসাবে আমি দুনিয়ায় বেঁচে আছি নবী আমি কেন উড়িয়ে গেছে আমার এই হাতটাও জানেননি তখন আপনি দুনিয়াও ছিলেন না আপনি আপনার মায়ের পেটে ছিলেন নবী বলে বলো কি আমি আমার মায়ের পেটে ছিলাম মানে হ্যাঁ এইজন্য তো বলছে আমার নিরাপত্তা দিতে হবে হ্যাঁ বলো তো দিব তোমার নিরাপত্তা আল্লাহ তোমারে দিবে হে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আপনি আমিনার পেটে আসতে আরো পঞ্চাশ দিন বাকি আপনার কাছে ওহী নাজিল হয়েছে আমি জানি আলম তার কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফীল আসহাবে ফীলের ঘটনায় পৃথিবীতে রাজ সাক্ষী কেউ নাই আমি সারা আমি ছিলাম বাদশাহ আব্রাহার ডেরাইভার আমি ছিলাম বাদশাহ আব্রাহার ডেরাইভার আমার ইয়ামান থেকে বেতন দিয়ে নিয়ে আসছিল তার গাড়ি চালাবার জন্য তার রূপ চালাবার জন্য আমি ইয়ামানের ড্রাইভার আব্রাহা ছিল ইয়ামানের বাদশাহ আব্রাহা কাবাগর ভাঙতে আসছিল আমার মতো তেজস্বী ড্রাইভার কেউ ছিল না আমি তার উটকে ডাইনে বামে এমন ভাবে চিপা চাবার দিয়ে চালাইতে পারতাম কেউ চালাইতে পারতো না আমি হাতির সুরের উপরে বসেছিলাম আমার আল্লাহ যে কোরআনে বলছে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফীল নবী আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনী হাতি বাহিনীদেরকে কেমনে ধ্বংস করছি আমি যে আব্রাহারের পিছনে বসাইয়া যেই হাতি চালাইতেছিলাম আমি ছিলাম আব্রাহার ডিরাইভার আব্রাহা তার হাতিটার নাম রেখেছিল মাহমুদ কি নাম এগুলো আমাকে ভুলে গেছেন গা এটা আমার বাপের কথা ওই হাতিটার নাম ছিল মাহমুদ ওইটার ড্রাইভার ছিলাম আমি এই জালিম বাদশাহ যখন আমার নিয়ে আসে বেতন দিয়ে সর্বোচ্চ বেতন দিয়া আমি হাতি চালাইতেছিলাম যেদিন আপনার দাদা বলে আসলো পারলে আসিস কাবাগর ভাঙতে সকালবেলা যখন বেইমান সকাল আটটার সময় কাবাগর ভাঙার জন্য মিনার প্রান্ত থেকে রওনা দিল ঠান করলো আমি গাড়িটা স্টার্ট দিলাম অর্থাৎ হাতিকে বললাম চল মাহমুদ মাত্র দেড় কিলোমিটার যাইবার পরে মাহমুদ শুরুসা করে দিয়া আর সামনে যায় না আল্লাহ যারা আসতে বলবে গো বাড়ি করছেন ওরে যাওয়ার আগে লুল্লা বানায় ফেলল হাতি বাহিনীকে যদি আল্লাহ ধ্বংস করে দিতে পারে ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস ভাঙার জন্য যারা আসবি ওরাও ধ্বংস হয়ে যাবে এই ফরিদপুরের যুবক তোমার এই দেশে জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি তোমার এই দেশে জন্ম নিয়েছে বঙ্গবন্ধু তোমার এই দেশে জন্ম নিয়েছে হাদি শরিয়াতুল্লাহ পৃথিবীর কাউকে পরোয়া করি না ফরিদপুরের মানুষের স্পিরিটি আলাদা জীবন যা কথা কোন ভন্ডের কাছে বিক্রি করবো না কে কে রাজি আছো আল্লাহকে দুহাত দেখে দাও আল্লাহ কবুল করেন জোর করে আমিন আমি বুঝছি আপনার গো সার শেষ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা এই আওয়াজ দিয়ে ওর শুনবা এক চাচা সামনে বয়ে জিমায় এক হুজুর জিমায় এ বলে আবার আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ
দিকে তোমার আমার সহ্য করে বাইতুল মুকদ্দাস ঠেকানো লাগবে না আমার আল্লাহ আব্রাহামের মতো এই কুত্তা বাহিনীকে ধ্বংস করে দিবে কিন্তু এই কুত্তা বাহিনীকে ধ্বংস করার জন্য তোমার আমার কিছু চোখের পানি লাগবে আল্লাহ চাইতেছে এইটা যখন আমিনার চোখের পানির খাতিরে আমান নবীর চোখের পানির খাতিরে কাবা ঘরকে রক্ষা করছে বাইতুল মুকদ্দাসকে তোমার আমার গরীব মানুষের চোখের পানির খাতিরে আল্লাহ রক্ষা করবে আমান নবী বলে আল্লাহু আকবার আপনি তলে সেই লোক জি আমার আল্লাহ কেন বাঁচাই রাখছে জানেন আল্লাহ যখন বলছেন নবী আপনি দেখেন নাই আসাবে ফিল্লে কেমনে ধ্বংস করছি আমার এদি আপনার এই ঘটনা শোনাবার জন্য আল্লাহ আমাকে বাঁচাই রাখছে জোরে 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 আমার নবী বলে একটু পরিষ্কার করে বলেন তো ঘটনাটা কেমনে কি ঘটলো সকালবেলা যখন আপনার দাদা তার আগের দিন সকালবেলা বলে আসছিল হে জালিম রে আমি আব্দুল মুত্তালিব দাঁড়ায় থাকবো আমার চোখের সামনে তোর হাতে সুরের লগে লাগাইয়া কাবা ঘর ভাঙবি আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো আপনার দাদার চ্যালেঞ্জের মুখাপিক কি হইয়া আপনার দাদার চ্যালেঞ্জকে গ্রহণ করছিল জালিম বাচ্চা সকাল আটটার সময় যখন হাতি নিয়ে রওনা দিল 40,000 হাতি আমি ছিলাম সবার সামনে যখন আমি মাহমুদকে বললাম ইয়াম শিরু চল সামনে চল একটু মাত্র 1.5 কিলোমিটার যাইবার পরে যেখানে মুহাসসারা এখনো পর্যন্ত গজব নাজিল হয় হাতি সামনে সুরটা অগ্রসর করে দিয়া বলে মাফ চাই আমি পারবো না কারণ বোম্বিং একটু পরে শুরু হয়ে যাবে আমার আল্লাহর বোমা আইতাছে কিন্তু হাতির ভাষা তো আমি বুঝি নাই যখন সামনের পাওয়া প্রসার করে দিয়ে যখন বসে পড়েছি আমি মাহমুদকে বারবার পিটাইতেছিলাম আব্রাহাও বড় বড় কোটা দিয়ে কোবাইতেছিল গো হাতি কোন রকম ভাবে আমি উঠাইতে পারি নাই সামনেরটা যখন অগ্রসর হয় না 40,000-এর একটাও অগ্রসর হয় না মাত্র আধা ঘন্টা পরে দেখি আমার মাবুদের গজবের বম্বিং শুরু হয়ে গেছে মাবুদের গজবের বম্বিং শুরু হয়ে গেছে গো তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলহুম কাআসফিন মাকুল যখন বম্বিং শুরু হয়ে গেছে পৃথিবীতে প্রথম বোম আমার আল্লাহ আবিষ্কার করছে বাজার আর সাবে ফিলদেরকে ধ্বংস করার জন্য বোম আমার আল্লাহ প্রথম নিক্ষেপ করে বলে ও নবী মুহাম্মদ প্রথম বোমটা যখন আমার মাথার এই সাইডে পড়ে আমার এই কান সহ আমার এই পাও সহ আমার এই মাজার গোস্ত সহ উড়িয়ে যায় আমি একটা লাভ দিয়ে পাহাড়ের গুহায় পলাইছিলাম আমি সারা মাত্র বিকালবেলা পাহাড়ের গুহার থেকে বাইর হয়ে দেখি আব্রাহাম সহ সব শেষ হয়ে গেছে হাতিগুলো শেষ হয়ে গেছে আমি এই ঘটনার রাগ সাক্ষী আমি এতদিন ধরে শুধু আপনারে খুঁজতেছিলাম এই মক্কার সব বেঈমান জানে আসাবে ফিলের ঘটনা আমি জানি আমি যে আপনার বাড়ি আর সেটা জানতে পারলে আবু জেহেল আমারে মাইরে ফেলাইব এই জন্য বলছে আমারে আপনি সিকিউরিটি দেবেন কিনা এখন আমারে নিরাপত্তা দেন বালা দেন আমি মরিয়া গেলেও দুঃখ নাই গো আমি আপনার কাছে আল্লাহর বোমের কথা আপনার কাছে বলতে পারছি আমার নবী বলেন তোমার নামটা আমি ওই উঠে ওই খাতির পরে রাইখা দিলাম মাহমুদ আমি নবীর নাম মাহমুদ সঙ্গে সঙ্গে বলে আমার কালেমা পড়াই দেন গো নবী নবী আমার কান্দের বে মালিক রে মালিক
তুমি যে আমারে বলছো আলাম তারা নবী আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আমি হস্তী বাহিনীর কেমনে ধ্বংস করে দিয়েছিলাম ওই ঘটনা আমার জানাবার জন্য এই লোকটারে বাঁচাই রেখে দিয়েছো নবী আমার বলে ও আলী এই লোকটা কালেমা যখন পড়ছে হে যখন ইমানদার তার বডিটা বেলালের মতো ভালো করে দাও ও বাজার একটা যুবক লাভ দিয়ে বাবা পাগল হয়ে গেছে দৌড়াসি আমার হাত ধরে বলে জেহাদি ভাই এই যে এক মাস আগে আমার বাবা মারা গেছে ও একটা মাস হয়ে গেল বাপ বলে ডাকি না আমার আব্বা অসুস্থ হয়ে ঘরে ছিল কাম করে যখন খাটের কাছে যাইতে দেরি হইতো বাবা আমার মায়ের বারে বার জিজ্ঞেস করতো আমার আকরাম কি আসে নাই এই যে একটা মাস হয়ে গেল কেউ আর মায়ের জিজ্ঞেস করে না আমার আকরাম কি আসে নাই রে হুজুর আমি আপনার মায়ের মসজিদের টাকা দিয়া দোয়া চাইলাম যেন আপনার মায়ের সাথে আমার আব্বাকে আল্লাহ মাফ করে দেয় নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায় আল্লাহ দেখো আমার যুবক ভাইরা কাঁদবে আল্লাহ দেখো আমার দাড়ি ভাগা বাজান না কাম দে কার যেন মা নাই বাবা নাই এদেরকে মাফ করে দেব আল্লাহ এই মাদ্রাসার যিনি সভাপতি তার বাবা আজকে নাই আল্লাহ আমার মাদ্রাসায় 200 ছাত্র এতিম আছে 35 বাবা এই পিছনে দাও সেমাহের পরীক্ষা যখন শেষ হয়েছে গত 2 আগে কসম করে বলছে একটা ছেলে বরিশাল আমতলি বাড়ি ও দেহি বাইতে যায় না তাই কইলে এই বোর্ডিং বন্ধ তুই যাস থাকে ও কাইন্দা দিয়ে কই আমি কই যাম আমার মা বাবা তো কেউ নাই আমি গেলাম তোর বোর্ডিং বন্ধ তোর বাইক করে দিয়ে আস্তে থাকে এই কথা কইয়া কাইন্দা দিছে এই হুজাইফা যখন আমার কাছে পরে ওর কাছে জিজ্ঞেস করেন একটা ছেলে আছিল ওর সাথে পড়তো ওর মা বাবা কেউ নাই ছেলেটা এখন অনেক বড় আলেম হয়েছে নবাবগঞ্জ একটা মাদ্রাসায় মুতামিন এবং একটা মসজিদের অনেক বড় মসজিদের খতিব ওর জামা কাপড় খেলনা পর্যন্ত আমি দিতাম ওরে মাদ্রাসায় ফ্রি খাওয়াইতে আমি হুজাইফার কাছে জিজ্ঞেস করে আমি সেই ইলিয়াস রহমান জিয়াদি কেন খাওয়াই জানেন আমার মাদ্রাসায় কেন ছেলেদেরকে এত ফেসিলিটি দেই আমি এমন একদিন ছিল 100 কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মানসা করি ছাত্রদেরকে ফিরে খাওয়াই একমাত্র কারণ এই যে আমি আপনাকে কাছ থেকে ভিক্ষা করে নিয়ে ওয়াজ করে রাত্রে কামাইয়া আমি সকাল ভালো বাজার করে দিই আমি মুসাফার মধ্যে 100 টাকা পাইলে ওটাও মাদ্রাসা মসজিদে খরচ করি বাংলাদেশে কোনো বক্তা যত বড় পীর বলেন আর যাই বলেন নিজের অর্থায়নে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানায় নাই ইল্লা আনা আমি সারা 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি 2 কমপ্লিট কাউরে বলি নাই আমার 1 সিমেন্ট দেন হ্যাঁ কেউ যদি ইচ্ছা করে দিছে তাহলে দিছি আজকে যখন ওযুখানে আসতেছিলাম একটা ছেলে দৌড়ে এসে ধরে আমার মা আপনার অনেক ভক্ত ধরে আমার মা আপনার ওয়াজ শুনে আর কান দে আমার বাবা নাই আপনার মায়ের মসজিদ আমি 500 দিয়ে দেবো চাই আমি বললাম যা এজন্য একটা ছবি নিব আমি কিনা ছবি নিয়ে যাবো না তুই মাঠে দিয়ে বয়গা শুধু আমি আপনাদের 2 পাও ধরে বলবো ও আর একটা ছেলে পরীক্ষা দেবে সামনে হুজুর আমার আব্বা নাই আপনার মায়ের মসজিদে আমার মা 100 পাঠাইছে আলহামদুলিল্লাহ বলতে পারে না তাহলে বোঝা গেল আমার মসজিদের খবর এই সদরপুরের প্রত্যেকটা ঘরে ঘরে যুবকদের ইউটিউব চ্যানেল আমরাও জানে শুধু আমি তোদের 2 পাও ধরে বল আমি যদি পারি আমার রক্ত পানি করে পয়সা দিয়ে আমার মায়ের ওসিয়ত পালন করতে একটা মসজিদ মানসা বানাইতে তোরা পারবি না ভাই পারবি না ইনশাল্লাহ আল্লাহ আকবার জোরে বলতে পারবা না আমি যদি আমার বাবার কাছ থেকে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চেয়ে আজকে আমার কথা তোমরা কানতে পারো তোমাদের চোখ দিয়ে কোনো লেবু রসের মতো পানি আমার বাবাদের চোখ গুলো লাল হয়ে গেছে এই চোখের পানি একদিন কথা বলবে আমি বলে গেলাম কথা বলবে আমি 30 সেকেন্ড আমি কিছু বন্ধু চাই যেই বন্ধুদেরকে নিয়ে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় যুবক আমার সাথে ওয়াদা দেবা
যাদের পাপ এই মাঠের মধ্যে আছে আমি তো লক্ষ লক্ষ হাদিস সামনে বাবারে বুকে নিয়ে মাপ চাইছিলাম তুমি শুধু হাজার হাজার যুবকের সামনে যুবকের সামনে তোমার বাবারে বুকে নিয়ে মাপ চাইবা যাদের বাপ এই মাঠের মধ্যে আছে এমন যুবকগুলো দাঁড়াও তো কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াইতে বলছি দাঁড়া কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াইতে বলছি শুধু তোর চোখে পানি থাকবে তুই বাইজিদ বুঝতামই এখন ওলি হবি ডাইরেক্ট ওলি যেই ওলি হওয়ার পিছনে কেউ তোর বাধা নাই আর কার বাবা এই মাঠে আছে দাঁড়া আর কার বাবা মাঠে আছে দাঁড়াই তাল গেলি না তোদের বাবা মাঠে নাই কার কার বাবা এই মাঠের মধ্যে বসে আছে দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো দাঁড়াও এই যে এইগুলো ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান বাপগুলা দাঁড়ান দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে দাঁড়ান আপনার ছেলের এখন অলি বানাই দিবেন আপনি ডাইরেক্ট অলি যেই দুয়ার মধ্যে কোনো কোনো সন্দেহ নাই কোনো পর্দা থাকবে না যেই দুয়ার মধ্যে এখন এই হাজার হাজার মানুষ সাক্ষী থাকবে আপনার সন্তান অলি হবে আমি বলার সাথে একটা দৌড় মারবে যুবক দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে একটা শিক্ষা দিবে আল্লাহ আমার বাবার কাছে মাফ চাইতে আমার বাবা মাফ করে দিলে বলে আমি অলি হয়ে যাবো তুমি বলছো আল্লাহ এই যুবক আমি বলার সাথে একটা দৌড় মারবি দে দৌড় দে আমি বলবো বাবার বুকের মধ্যে একটা শিক্ষার মার গুনগুন করে আওয়াজ দে গুনগুন করে কান্নার আওয়াজ দে এই যুবক এই গভীর রাতে কান্নার আওয়াজ দে যা যুবক কান্নার আওয়াজ দে এই যুবক তুই আল্লাহর ওলি হওয়ার জন্য বাবার বুকে নিয়ে কান্নার আওয়াজ দে জোরে জোরে চিল্লাইয়া কান্নার আওয়াজ দে এই যাদের বাবা নাই চিল্লাবার কান্দ যাদের বাবা আজকে কবরে তুমি কার কাছে মাফ চাইবা আর বাবার কাছে মাফ না চাই মরলে কোনোদিনও আল্লাহ তোমার মাফ করবে না কান্দতে থাকো এখন তুমি কান্দ বাবার কাছে আল্লাহর কাছে কান্দতে থাকো আল্লাহর কাছে কান্দতে থাকো যে আল্লাহ আমার তো বাবা নাই আমি কার কাছে মাফ চাইবো কান্দ কান যুব কান এ বাবা আপনার সন্তানের বুকি নিয়ে মাফ করে দেন আপনার সন্তান এখন মাফ করে দিলে আপনার সন্তান অলি হয়ে যাবে আপনার সন্তান পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষের মধ্যে একজন হয়ে যাবে তাড়াতাড়ি পোলাটারে কবুতরের মধ্যে নিয়ে মাফ করে দেন না চোখের পানি দিয়া আল্লাহ দেখো কত বাবা তার সন্তান রে বুকি নিয়ে কান্দে গো এই সন্তান গুলারে অলি বানায় দাও আলি বাবার দোয়া কবুল করো হে রব্বানা এই যুবক কান্দতে থাক তোর কান্না না আসলে বাপরে তাড়াতাড়ি ঘরের সাথে ঘাটটা লাগাইয়া চিৎকার মারার বলো আব্বা তুমি মাফ না করলে বলো আমার মালিক কোনোদিন আমার মাফ করবে না আমার কোনো দুয়াই আসমানে যাবে না যুবতী বুধ তোমার মা কাছে আছে না মায়ের জড়াই ধরে রাবেয়া বসরির মতো কান্দ ফাতেমার মতো কান্দ খাদিজার বুকের মধ্যে নিয়ে যেই মহিলা তার মায়ের বুকে নিয়ে কানবে যেই মহিলা মা না থাকলে তার বড় বোনকে বুকে নিয়ে কানবে দুই বোন একসাথে যখন কানবে মা বাবার কবরে আল্লাহ মাফ করে দিবে এই বোন তাড়াতাড়ি এক বোন আর এক বোনের বুকে নিয়ে কান্দো এই যুবক তোমার বাবা নাই তোমার চাচা আছে না তোমার বড় ভাই আছে না ভাইরে বাপ বলে করে বুকে নিয়ে একটা শিক্ষার মারিয়ে দেখো কি মজা লাগে বড় ভাই কিন্তু বাবার মতো তাড়াতাড়ি বড় ভাইয়ের কাছে তুমি আর আমি ঋণী তোমার বাবা সামনে তোমার কোলে নিছে তোমার বড় ভাই কিন্তু তোমার কোলে নিছে বড় ভাইরে বুকের মধ্যে নিয়ে সিল্লাইছে তাকে আর কানতে থাকো আল্লাহ দেখো কেমনে কান্দে গো আল্লাহদের চোখের পানির ওসিলায় জীবনটাকে সুন্দর করিয়া দাও আল্লাহ যাদের মা নাই বাবা নাই তারা কান্দে তুমি এদের চোখের পানির খাতিরে মাফ করে দাও ওই জামাত দাড়ি ভাঙা বাবা চিল্লায় আর কান্দে বলতে চায় যে হাদিরে আমার তো বাবা নাই আমি কার বুকের পরে পড়া মাফ চাব আমার বাবার হাড্ডিটা পর্যন্ত মাটি দেখাইয়া ফেলছে আমি কার কাছে গেলে মাফ চাব আল্লাহ ফরিদপুরের দিকে তাকাও এই সদরপুরের দিকে তাকাও গো শিমুলতলির দিকে তাকায় দেখাও আজকে 27শে নভেম্বর দেখো ওই যে এক বাবা সিল্লার কান্দে গো আলি নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাগনা কর তাড়ায়া আল্লাহ কিয়ামতের মাঠে বাবার পাও ধরে কানবো তখন বাবাই মাফ করবে না এখন মাফ চাওয়ার টাইম রে যুবক তাড়াতাড়ি মাফ চেয়ে লও ভাই ভাই রে কষ্ট দিছো তাড়াতাড়ি মাফ চেয়ে লও বন্ধু বন্ধু রে কষ্ট দিছো কথা দিয়া মাফ চেয়ে লও এক বন্ধু আর এক বন্ধু রে বুকে নিয়ে মাফ চেয়ে লও গো দোস্ত আল্লাহ দেখো এই মাঠটার দিকে তাকাও আল্লাহ তাকায় দেখো রাত 11টার দোয়া কবুল করো এই গভীর রাতের দোয়া কবুল করো
এদের সন্তানগুলোকে ওলিবা নাও এই মাদ্রাসাকে কবুল করো বসে পড়ে আল্লাহ তোমার মায়া লাগে না তুমি না কইছো বেশি কামতে কাইন্দা দেখাই দিছে তোমার এরা কত ভালোবাসে আল্লাহ এদের বাপ গুলো নাই দাও না এদের মাফ করে কবরটা জান্নাতের টুকরা বানায় আমার কত আলেম ভাইয়ের বাবা নাই রে আমার কত আলেম ভাইয়ের বাবা নাই রে মাদ্রাসায় যখন আমরা পড়তাম যায় দেখতাম বাপ নাই আবার যখন লোহার ডাঙ্গা মাদ্রাসা থেকে পাগড়ি দেয় রে বাবা তখন সবার মা বাবা গেছিল অনুষ্ঠানে আমার মা তো যায় না তিরিশটা সেকেন্ডে বলবো যাদের বাবা মাই মাঝমার মধ্যে নাই আমি মাত্র দশটা যুবক চাব দশ জনের ভিতরে কোন আল্লাহ রলি আছেন মা আজকে দুনিয়ায় নাই বাবা নাই অথবা মা বাবা আছে অসুস্থ তাদেরকে ভালো করার জন্য দরকার হয় এক বছর সময় লাগাইয়া এই এতিমখানা মাদ্রাসায় একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য এই এতিমখানা মাদ্রাসায় দরকার হয় আমি আস্তে আস্তে কইরা আমার রক্ত পানি করার পয়সা জাকাতের থেকে হোক আর জমি বেইসা হোক আমি মরে গেলে আমার পোলাপান দান করবে না আমি আমার মা বাবার কবরটা সুন্দর করার জন্য আমার কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য এতিমখানা মাদ্রাসায় দরকার হয় এক বছর সময় লাগাইয়া হইয়া পাঁচ হাজার দশ হাজার করে পঞ্চাশ হাজার টাকায় মাদ্রাসায় দিব কত কে দিবে একটা লোক দাঁড়ান মা বাবার জন্য কে দিবে আমি যদি পারি